আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম ভালো আছেন? আসি ভালো, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা স্যার নিউমেরিক্যাল ইনপুট এবং আউটপুট শুরু করছি। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার কারণ এটার উপর নির্ভর করবে তোমরা তোমাদের প্রোগ্রাম লেখা, এটার উপর নির্ভর করবে। কাজে সবাইকে জয়েন করতে বলবা আমাদের। তাহলে শুরু করলাম। ইন দিস চ্যাপ্টার উই শ্যাল সি হাউ এ কম্পিউটার রিডস ইন এক্সটার্নাল ডাটা ইনপুট অ্যান্ড প্রিন্ট আউট ডাটা আউটপুট। দ্যাট ইজ আমরা কম্পিউটারে যে কোনো কিছু কি করে ডাটা ইনপুট করে, ঠিক আছে, সেটা কিভাবে কম্পিউটার রিড করবে এবং প্রিন্ট আউট ডাটা সেটাকে আমরা বলতেছি আউটপুট। দিস ইজ অ্যাকমপ্লিশড বাই এ রিড অ্যান্ড রাইট স্টেটমেন্ট। ইনপুট এবং যে আউটপুটকে আমরা কি দ্বারা সমন্বয় করি? রিড এবং রাইট স্টেটমেন্ট দ্বারা। দিস আর কল্ড ইনপুট অর আউটপুট অপারেশন অর সিম্পলি ইনপুট অবলিক কো অপারেশনস। অ্যাজ স্টেট বিফোর আওয়ার ইনপুট ডিভাইস ইজ অ্যাসুমড টু বি কার্ড রিডার, আওয়ার যে আউটপুট ডিভাইস ইজ এ লাইন প্রিন্টার আনলেস আদারওয়াইজ স্টেট ফর ইমপ্লাইড। তাহলে মোট কথা এখানে কিভাবে আমাদের প্রোগ্রাম লিখতে হয় সেটা খুঁটিনাটি সবই এখানে আমি যে আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে আমাদের যে ইনপুট স্টেটমেন্টকেই আমরা রিড স্টেটমেন্ট বলি। এই রিড স্টেটমেন্ট টেলস দ্য কম্পিউটার টু রিড ইন নিউমেরিক্যাল অর সিম্বলিক ইনফরমেশন ফ্রম এ ডেক অফ কার্ডস। তাহলে রিড স্টেটমেন্টটা কি? রিড স্টেটমেন্ট কম্পিউটারকে বলে, টেলস দ্য কম্পিউটার টু রিড ইন নিউমেরিক্যাল সংখ্যাগত অথবা সিম্বলিক ইনফরমেশন প্রতীকগত তথ্য পড়তে বলে ফ্রম এ ডেক অফ কার্ড, যে অথবা ডাটা ডেক থেকে পড়তে বলে। অ্যান্ড রাইট স্টেটমেন্ট টেলস দ্য কম্পিউটার টু প্রিন্ট আউট ইনফরমেশন অন দ্য প্রিন্টার। আর রাইট স্টেটমেন্ট দ্বারা কম্পিউটার বলে প্রিন্ট আউট ইনফরমেশন অন দ্য প্রিন্টার, যে এখানে যে প্রিন্ট আউট প্রিন্টার থেকে যে প্রিন্ট আউট করতে বলে, ঠিক আছে। নর্মালি ইজ রিড অর রাইট স্টেটমেন্ট ইজ অ্যাকম্পানিড বাই এ ফরম্যাট স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি রিড অথবা রাইট স্টেটমেন্ট এর সাথে ফরম্যাট স্টেটমেন্ট সংযুক্ত থাকে। ইন ইনপুট ফরম্যাট স্টেটমেন্ট প্রোভাইডস দ্য কম্পিউটার উইথ এ টাইপ অফ ইনফরমেশন, ঠিক আছে। ফরম্যাট স্টেটমেন্টটা কি? যে প্রোভাইডস দ্য কম্পিউটার উইথ দি টাইপ অফ ইনফরমেশন অ্যান্ড দ্যার রেসপেক্টিভ লোকেশন উইথ অ্যান ইনপুট রেকর্ড। অর্থাৎ
আমাদের যে ইনফরমেশন গুলো এবং তারা কোন অবস্থানে আছে এবং কয় ঘরের মধ্যে আছে এই যে সেগুলো ফরম্যাট স্টেটমেন্ট সরবরাহ করে প্রোভাইডস ইন ইনপুট দি ফরম্যাট স্টেটমেন্ট অলসো যে ইনফর্ম দা কম্পিউটার হোয়ার দা ইনফরমেশন ইজ টু বি প্রিন্টেড যে ফরম্যাট স্টেটমেন্ট কি করে ইনফর্ম মানে ইনফর্ম করে জানায় কম্পিউটারকে যে হোয়ার দা ইনফরমেশন কোথায় এটা প্রিন্ট করা হবে অবভিয়াসলি স্পষ্ট তো দি ফরম্যাট স্টেটমেন্ট ক্যান বি ভেরি ডিটেইল ফরম্যাট স্টেটমেন্টটা বিস্তারিত ঠিক আছে হাউভার মেনি কম্পিউটার ইনস্টলেশন অ্যালাউ সো কল্ড যে আনফরম্যাটেড ইনপুট অর আউটপুট ফিচার্স অনেকগুলো কম্পিউটার এভাবে ইনস্টল করা হয়েছে যে আনফরম্যাটেড ইনপুট অর আউটপুট ফিচার অ্যালাউ করে উই শ্যাল ডিসকাস সাচ আনফরম্যাট ইনপুট অর আউটপুট যে আউটপুট ফিচার আমরা যেগুলো প্রথম আমরা ইনপুট আনফরম্যাটেড মানে ফরম্যাটের আকার না কয় ঘরের মধ্যে আছে কিভাবে আছে সেগুলো নিয়ে আলোচনা করব উই শ্যাল ডিসকাস সাচ আনফরম্যাটেড ফার্স্ট তাহলে দ্যাট ইজ প্রি ফরম্যাট অর্থাৎ কয় ঘরের মধ্যে আছে কিভাবে আছে এখানে এইগুলো কিন্তু আলোচনা নেই আচ্ছা এই স্লাইডে তোমাদের সমস্যা আছে বলো পেজ ওয়ানের সমস্যা আছে কিনা নাই না প্রশ্ন থাকলে বলবা এখানে জাস্ট আমি আলোচনা করেছি এবং রিড এবং রাইট স্টেটমেন্ট এটা দুই ধরনের হতে পারে একটা ফরম্যাট ফরম্যাটেড একটা হচ্ছে আনফরম্যাটেড আর ফরম্যাটেডে বিস্তারিত ভাবে ওই তথ্যগুলো কত করে আছে এবং কিভাবে আছে এটা কিন্তু প্রকাশ করে আর আনফরম্যাটে মানে ফ্রি ফরম্যাট কয় ঘরের মধ্যে আছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল বা রিয়াল ভ্যারিয়েবল সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ থাকে না এটা হলো আমাদের আনফরম্যাটেড এতটুকু কথা ইনপুটের জন্য রিড স্টেটমেন্ট আর আউটপুটের জন্য রাইট স্টেটমেন্ট তাই না আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই দেখো পেজ টু পেজ টু তে আমরা কি বলতেছি পেজ টু আনফরম্যাটেড ইনপুট আউটপুট ঠিক আছে অর্থাৎ প্রি ফরম্যাট আমাদের তথ্যগুলো কিভাবে আছে কোথায় আছে কত ঘরের মধ্যে আছে সেটা কিন্তু উল্লেখ থাকে না যেমন আফটার রিডিং দিস সেকশন দি রিডার মে প্রসিড টু সেকশন 3.2 দি নেক্সট থ্রি চ্যাপ্টার বিফোর রিটার্নিং দা রিমাইন্ডার অফ দিস চ্যাপ্টার যাই হোক প্রোভাইড আনফরম্যাটেড ইনপুট আউটপুট আনফরম্যাটেড ইনপুট আউটপুট ডিসকাস হেয়ার মে ভেরি ফ্রম ইনস্টলেশন টু ইনস্টলেশন উইথ মাইনার ভেরিয়েশন রিডার আর অ্যাডভাইস টু কনসাল্ট দেয়ার লোকাল ফ্যাসিলিটি ফর এক্সাক্ট ডিটেইল তাহলে মোটামুটি আমরা বলতে পারি যেমন এ টাইপিক্যাল আনফরম্যাটেড প্রিন্ট স্টেটমেন্ট অ্যাজ ফলো প্রথমে আমরা আউটপুটের জন্য কি লিখি আনফরম্যাটেড প্রিন্ট লিখব তারপরে কমা দেব তারপরে যেগুলো ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলগুলো লিখব এবং প্রত্যেকটা ভেরিয়েবল সেপারেট করব কমা দিয়ে যেমন এখানে কি দিয়েছি প্রিন্ট কমা এ কমা বি কমা সি কমা এ প্রত্যেকটা ভেরিয়েবল এও একটা ভেরিয়েবল বি একটা ভেরিয়েবল সি একটা ভেরিয়েবল এ ডি একটা ভেরিয়েবল এম একটা ইন্টিজার ভেরিয়েবল এন একটা ইন্টিজার ভেরিয়েবল তাহলে এভাবে আমরা যে আনফরম্যাটেড আউটপুটে আমরা প্রিন্ট দ্বারা শুরু করব এবং ভেরিয়েবলগুলো না যে লেখে প্রত্যেকটাতে কমা দিয়ে আলাদা করব এখানে বলছি
observe that word print and is variable je ekhane dekho is variable except the last is followed by a comma prottekta variable ki korche te ekhane ekta kore comma dao hoyeche te last er ta shudhu comma nai te ebhabe tumra structure ta diba tar pore dekho tomare je ekhane ache tomade dekho tomader ache next holo this statement tells the print the values of the variable a b c area m n in given order the values will be printed je with a pre-assigned format and real number will be printed in exponential form তাহলে রিয়েল নাম্বার আমরা প্রিন্টেড করবে এক্সপোনেনশিয়াল ফর্মে ঠিক আছে দি নাম্বার অফ ভ্যালুস দ্যাট ক্যান বি প্রিন্ট ওয়ান লাইন ইজ অলসো প্রি ডিটারমিনড হাউএভার দি কম্পিউটার উইল অলওয়েজ বিগিন টু প্রিন্ট এ নিউ লাইন হোয়েনএভার ইট ইজ এনকাউন্টার এ প্রিন্ট স্টেটমেন্ট ঠিক আছে অলওয়েজ বিগিন তাহলে আউটপুট স্টেটমেন্টে সব সময় আমরা প্রিন্ট দিয়ে শুরু করব এটা বললাম টাইপিক্যাল আনফরম্যাটেড রিড স্টেটমেন্ট বা ইনপুট স্টেটমেন্ট কে রিড দিয়ে শুরু করব তারপরে কমা লাগব তারপরে ভেরিয়েবল গুলো লিখব প্রত্যেকবার আমরা কমা লাগব এ বি সি প্লট এরিয়া ঠিক আছে অবজার্ভ দ্যাট the word read and আচ্ছা দাঁড়া আমি প্রশ্ন করার সময় দেব এই স্লাইড এসেছে word read তাহলে এখানে দেখো the word read and is variable other than the last is তাহলে যে word read is variable other than the last is followed last is followed by a comma তাহলে এখানেও আমাদের comma আমরা দিচ্ছি this statement tells the computer to read in 5 numbers তাহলে এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে কথা বলবো না তাহলে দেখো আমাদের অবজার্ভ দ্যাট the word read and is variable other than the last is followed by a comma ekhaneo amader print er moto amader is variable other than the last is followed by a comma ekhane shudhu last er ta chhara prottekta te comma ache this statement tells the computer to read in 5 numbers ei statement ki bolteche যে কম্পিউটারকে বলতেছে এই পাঁচটা নাম্বার কে ফাইভ নাম্বার পাঁচটি নাম্বার পড়তে ওয়ান ফর ইজ ভেরিয়েবল তাহলে ওয়ান ফর ইজ ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য স্টার্টিং ফ্রম দ্য কার্ড অন দ্য টপ অফ দ্য ডাটা ডে এটা ডাটা ডেকের যে টপ থেকে অর্থাৎ প্রথম থেকে শুরু করতে হবে if there are the five or more number on the card that card then the first five are assigned to a b c lot area respectively and the card is then discarded jodi ekhane pasta variable ache pasta variable e se jodi beshi number thake tale prothom pasta nebe prothom ta nebe er jonno ditiyo ta nebe bir jonno তৃতীয়টা নেবে সির জন্য চতুর্থটা নেবে
লটের জন্য পঞ্চমটা নেবে এরিয়ার জন্য আর যদি বেশি থাকে সেটা বাদ দেবে দ্য কার্ড ইজ দেন ডিসকার্ডেড সেটা বাদ দিতে হবে অর্থাৎ পাঁচটার চেয়ে বেশি থাকলে সেটা বাদ দেবে হাউএভার ইফ দেয়ার আর ফিউয়ার দেন ফাইভ নাম্বারস অন দ্য কার্ড যদি পাঁচটার চেয়ে আবার কম হয় কম হলে কি করবে দেন দ্য কম্পিউটার উইল কিপ ওয়ান রিডিং ফ্রম দ্য ডাটা ডেক until all five numbers are found computer ki korbe will keep computer bar bar ki korbe porte thakbe will keep on reading from data deck data deck theke bar bar porte thakbe joto kon porjonto pas ti number dekha jay na are found that is the execution of the read statement is not finished until all the listed variable are assigned values joto read statement er karjokarita joto kon porjonto shesh hobe na joto kon porjonto oi talikabhukto variable gulor man na ashe thik ache next amra eta upload ektu next holo note that a data card is discarded after it is used in reading lokkhoniyo je data card ke bad dewa hobe after it is used in reading je reading er por eta bad dite hobe hence a data card not previously read will always be on top of the data deck sutarang ekta card je not previously read will always be on the top of the data deck theke সব সময় কি যে টপ থেকে যে আমাদের পড়তে হবে দ্যাট ইজ নাম্বারস অন দা ডাটা ডেক ডাটা রিড উইথ এ আনফরমেট ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট শুড বি সেপারেটেড বাই কমা আবার আমরা বলতেছি ডাটা ডেক আর এই ডাটা ডেকটা পড়া হয় উইথ আনফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট আনফরম্যাটেড এ যে অথবা এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা টাইপ করব যে তারপরে obviously যে the number on the cards and the corresponding variable should be of the same type যে number of the card যে কার্ডের নাম্বার গুলো যে and the corresponding variable এবং ভেরিয়েবল অনুসারে একই হইতে হবে তোমাদের এই পেজে সমস্যা আছে বলো সমস্যা থাকলে বলো সমস্যা আছে না স্যার সমস্যা নাই না তাহলে এই পেজটা হ্যাঁ সমস্যা নাই না তাহলে এই হ্যাঁ বলো তাহলে এই পেজ থেকে আমরা শিখলাম কি যে আউটপুট স্টেটমেন্ট যেটা ফ্রি ফরম্যাট সেটা স্ক্রিন দ্বারা শুরু করা হয় এবং ভেরিয়েবলগুলো কমা কমা করে লিখতে হবে এবং শেষেরটাতে আর কমা দেওয়া যাবে না এবং ইনপুট আনফরম্যাটেড যেটা স্টেটমেন্ট সেটা রিড দিয়ে শুরু করতে হবে সেটা রিড দিয়ে শুরু করতে হবে এবং কমা দিয়ে আবার কমা কমা দিয়ে ভেরিয়েবল গুলো লিখতে হবে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই দেখো একটা উদাহরণ দেখলে তোমার আরো ক্লিয়ার হবা সাপোজ আমরা বললাম এ কম্পিউটার এক্সিকিউট দি ফলোইং টু স্টেটমেন্ট একটা কম্পিউটার
দুইটি স্টেটমেন্ট এক্সিকিউট করলো, একটা হলো রিড কমা আই জে কে, আবার বললো রিড কমা এল এম। সাপোজ দ্য ডাটা কার্ড আর পাঞ্চড অ্যাজ ফলোস, তাহলে ডাটা কার্ডটা এভাবে যে পাঞ্চ করা আছে এভাবে দেওয়া আছে, ফার্স্ট ডাটা কার্ড 222, তারপরে কমা 76, সেকেন্ড ডাটা কার্ড এটা দেওয়া আছে 38, 175, 55, থার্ড ডাটা কার্ড 194, 58, 567। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো রিড আই জে কে, আচ্ছা এখানে দেখো যে আই জে কে, এখানে রিড এল এম, তাহলে এই ডাটা কার্ডটা এভাবে পাঞ্চ করা আছে। ওয়েন দ্য কম্পিউটার এক্সিকিউট, যখন কম্পিউটার এই রিড স্টেটমেন্টটা কি করবে এক্সিকিউট করবে, ইট অ্যাসাইন, তাহলে প্রথমে কি করবে 222, তারপরে 76 টু আই অ্যান্ড জে, তাহলে 222টা কোথায় যাবে, আই এ যাবে, তারপরে 76 কোথায় যাবে, জে তে যাবে, তারপরে অ্যান্ড দেন গোস টু দি নেক্সট ডাটা, তারপরে নেক্সট ডাটায় চলে যাবে, বুঝতে পারছো, নেক্সট ডাটা, নেক্সট ডাটায় চলে যে অ্যাসাইন আর যে 38 টু কে, তারপরে এই সাউন্ড শুনতে পারতেছ, সাউন্ড এই সাউন্ড শোনা যায়? জি স্যার শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা 222 কোথায় অ্যাসাইন হচ্ছে, আই এ, তারপরে 76 কোথায় অ্যাসাইন হচ্ছে, যে 76 জেতে অ্যাসাইন হচ্ছে, তারপরে দেখো কে কোথায় তাহলে অ্যাসাইন হবে, প্রথম ডাটা কার্ডে আর কোনো সংখ্যা নাই, কাজে আমাদের কেটা আবার দ্বিতীয় ডাটা কার্ডে, সেকেন্ড ডাটা কার্ডে যে 38 অ্যাসাইন করবে কেতে, সে কথা আমরা বলতেছি যে গোজ টু কম্পিউট 10 গোজ টু দ্য নেক্সট ডাটা কার্ড অ্যাসাইন 38 টু কে, তাহলে তারপরে আমাদের দিস কমপ্লিট দ্য এক্সিকিউশন অফ দ্য রিড স্টেটমেন্ট, তাহলে প্রথম রিড স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে গেল, 38 পর্যন্ত সে থেমে গেল, তারপরে সেকেন্ড ডাটা কার্ড যে রিড স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাবে, যদিও আমরা দ্বিতীয় কার্ড থেকে ইভিন তো দি নাম্বার যে 17555 ওয়ার নট রিড, যদিও আমরা 175 আর 55 আমরা পড়লাম না, তাই না, ওয়েন দ্য কম্পিউটার এক্সিকিউটস দ্য সেকেন্ড রিড স্টেটমেন্ট, কম্পিউটার যখন সেকেন্ড রিড স্টেটমেন্ট করবে, তারা যে কম্পিউটার আমাদের যে যখন সেকেন্ড রিড স্টেটমেন্ট এক্সিকিউট করবে কার্যকর করবে, ইট উইল রিড দ্য কার্ড ওয়ান টপ অফ দ্য ডাটা ডে, তখন আবার যে ইয়া এই যে ডাটা ডেকের প্রথমে কি আছে এইটাই ধরবে, তাহলে এটা ধরে কি হবে, তখন দেখো আমাদের যে দেন দা কম্পিউটার ইউজিস দি থার্ড ডাটা কার্ড টু অ্যাসাইন 194 টু এ, তাহলে 194 যে জন্য এল হবে, তারপরে 58 টু এম, এবং 58 যাবে কোথায়, এম এ যাবে, 58 এম এ যাবে, হেন্স উই হ্যাভ, তাহলে আই এর মান কত পাইলাম 222, জে এর মান কত পাইলাম 76, কে এর মান কত পাইলাম 38, এল এর মান কত পাইলাম 194, এম এর মান কত পাইলাম 58। তাহলে সাম কম্পিউটিং ফ্যাসিলিটিস রিকোয়ার টেক দ্যাট দি নাম্বার ওয়ান দ্য ডাটা কার্ড দি সেপারেটেড বাই ব্ল্যাঙ্ক স্পেস, যে এটা যে আমাদের সেপারেটেড বাই ব্ল্যাঙ্ক স্পেস ইজ ডিনোটেড বাই সাবস্ক্রিপ্টেড বিএস রেদার দ্যান বাই কমা, সাধারণত এই একটা আমরা এই ভি এটার পরিবর্তে আমরা কমাই দিয়ে থাকি, কমা দিচ্ছি,
অনেকে বি দিয়েও একটা এটা ব্ল্যাঙ্ক স্পেস বোঝাচ্ছে, এভাবেও লেখ। এটা বলা আছে। আচ্ছা তোমাদের এই স্লাইডে কোনো সমস্যা আছে বলো? স্যার একটা কোশ্চেন। আচ্ছা বলো বলো কি করছেন? হ্যাঁ এখানে আমরা যখন, হ্যাঁ বলো। আচ্ছা বলো 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 স্বামী বলো। স্যার এখানে যেটা হয়েছে আমরা এল এম পর্যন্ত 58 পর্যন্ত মানে স্যার 222 কে নিলাম, 76 কে নিলাম, 38 কে নিলাম, কিন্তু 175 আর 55 নিলাম না কেন? না না এখানে প্রথম রিড স্টেটমেন্টে কি আছে? আই আছে, জে আছে, কে আছে। তাহলে প্রথম ডাটা কার্ড থেকে নিলাম 222 আই এর জন্য, হ্যাঁ, আর 76 গেল কোথায়? জেতে। কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই, ইন্টিজার নাই। তাহলে এস এক এর মান তো একটা হবে। তাহলে দ্বিতীয় কার্ড থেকে আমরা 38 নিই, বাকি 175 আর 55 আমার আর তো রিড স্টেটমেন্টে আর কিছু কোনো ভেরিয়েবল নাই, কাজে এটা আর বাদ, এটা আমার আর ব্যবহৃত হবে না। ঠিক আছে? জি স্যার। স্যার এই একটা রিড স্টেটমেন্টে তো স্যার আপনি বললেন পাঁচটা ভেরিয়েবল থাকতে পারবে, না পাঁচটা না থাকলে কম পাগল। একটা রিড স্টেটমেন্টে আমরা ইচ্ছা মতো যতগুলো ভেরিয়েবল দিতে পারবো, অসুবিধা নেই। পাঁচটা তো না, পাঁচটা মানে লেখছি আমি। ঠিক আছে? আমাদের একটা রিড স্টেটমেন্টে 5টা 6টা 7টা 8টা যতটা প্রয়োজন হবে অতটাই আমি লিখব। ঠিক আছে? এখানে যেমন 3টা লিখছি, এখানে 2টা লিখছি আমি, 5টা হলে 5টা লিখব, 6টা হলে 6টা লিখব। ক্লিয়ার স্যার? তাহলে স্যার তাহলে লাস্টের রিড স্টেটমেন্টে তো স্যার এল আর এম এর মান, ওইটাকে তাহলে আমি স্যার 175 আর 55 নিয়ে নেই কেন? না ওইটা ওই এই কার্ড আমি ব্যবহার করতে পারবো না, যেহেতু একটা ব্যবহার করছি তাহলে আমরা নেক্সট কার্ড থেকে এল নেব। 94 আমি কোথা থেকে নেব? যে এল এর জন্য নেব আর 58টা এম এর জন্য নেব। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। যেহেতু আগের কার্ডটা আমি একটা নাম্বার নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের আর কারো সমস্যা আছে বলো? নাই না? না স্যার আর সমস্যা নেই। আচ্ছা গুড গুড, আমরা আরেকটা স্লাইড পরে আমরা আস্তে আস্তে আগাবো এই চ্যাপ্টারটা, আরেকটা স্লাইড পরে আমি শেষ করে দেবো। দেখো ইন্ট্রোডাকশন টু ফরমেটেড ইনপুট আর আউটপুট, ঠিক আছে? আনফরমেটেড বা প্রি ফরমেট আমরা যে দেখো এটা আমরা কি পাচ্ছি যে এখন আমরা ফরমেটেড ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন ফর্মে ইনপুট আউটপুটটা থাকবে। আগে আমরা আলোচনা করলাম আনফরমেটেড অর্থাৎ ফরমেট থ্রি, ইনপুট আউটপুট স্টেটমেন্ট ওয়ার ইন্ট্রোডিউস আস সো দ্যাট রিডার ক্যান স্টার্ট রাইটিং প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেটিং উইথ দ্য কম্পিউটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দিস অ্যাভয়েডস বিং হেল্ড ব্যাক উইথ দ্য ডিটেলস অফ রাইটিং ফরমেট স্টেটমেন্ট। তাহলে আমরা যে প্রি ফরমেট বাদ দেই যখন আমরা ভেরিয়েবলগুলো মানে কত ঘরের মধ্যে আছে, কোথায় আছে, এবং যে তখন আমরা কি করব এই ফ্রি ফরমেট আর ব্যবহার করব না, তাই না? হাউএভার আনফরমেটেড ইনপুট আউটপুট অ্যাকচুয়ালি এক্সিকিউট উইথ এ প্রি অ্যাসাইন ফরমেট। আনফরমেটেড দ্বারা যে প্রি অ্যাসাইন ফরমেট কার্যকর করে ওয়ান রিয়েলি ডাজ নট হ্যাভ মাস কন্ট্রোল অ্যাজ হাউ টু ইনফরমেশন ইজ রিড অ্যান্ড প্রিন্টেড। এটা যে কিভাবে করা হবে বা প্রিন্ট করা হবে এটা কিন্তু তথ্য থাকে না, তাই না? তাহলে হেয়ার উই ডিসকাস দি ডিটেইল অফ রাইটিং ফরমেটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। এখন আমরা ফরমেটেডটা আমরা ডিটেইল আলোচনা করব। উই লিমিট আওয়ার ডিসকাশন টু ইনপুট আউটপুট উইথ নিউমেরিক্যাল ভ্যালু, আদার টাইপস উই ট্রিটেড ইন এ লেটার চ্যাপ্টার। লার্জ কম্পিউটার ইনস্টলেশন মেনি ডিফারেন্ট ডিভাইসেস ক্যান বি ইউজ ফর ইনপুট অর
আউটপুট যে তাহলে আমাদের যে দিস ডিভাইসেস টু বি ডিস্টিংগুইশ দেয়ার অ্যাসাইন নাম্বার টেবিল তাহলে এখানে একটা টেবিল আছে দেখো ট্যাপ ড্রাইভ এর জন্য ওয়ান কার্ড রিডার মানে রিডারের জন্য রিডের জন্য ফাইভ সবসময় আমরা এটা হলো ইউনিট রিডের জন্য আমরা ব্যবহার করব লাইন প্রিন্টার আউটপুটের জন্য আমরা একটা জায়গায় সিক্স সবসময় ব্যবহার করব কার্ড পাঞ্চ আমরা করতে থাকবো যে সাত নম্বর কলাম থেকে কার্ড পাঞ্চ করব সাত নম্বর থেকে আশি নম্বর কলাম তাহলে দিস নাম্বার ওয়ার ফার্স্ট ইউজ ইন মেনি আইবিএম ইনস্টলেশন আর স্টিল ওয়াইডলি ইউজ যে এই নাম্বারগুলো অনেক যে আইবিএম ইনস্টলেশনে আমাদের ব্যবহৃত হতো এখনো কিন্তু বেশ ব্যবহৃত হয় ইন দিস টেক্স উই অ্যাসুম দ্যাট আওয়ার ইনপুট ডিভাইস ইজ এ কার্ড রিডার ইউনিট নাম্বার ফাইভ তাই না রিডারের জন্য ফাইভ আমরা ব্যবহার করব আউটপুট ডিভাইস ইজ লাইন প্রিন্টার ইউনিট নাম্বার সিক্স ছয় আমরা ব্যবহার করব রাইটের জন্য সিন্স আওয়ার ইনপুট ডিভাইস ইজ এ কার্ড রিডার আওয়ার ইনপুট ডাটা উইল বি গিভেন টু দ্য কম্পিউটার বাই মিন্স অফ এ ডেক অফ কার্ডস ঠিক আছে দিস কার্ডস আর আইডেন্টিক্যাল তাহলে কি হবে দিস কার্ডস আর আইডেন্টিক্যাল টু দ্য কার্ড ওয়ান হুইজ পার্টন স্টেটমেন্ট আর পাঁচ তাহলে এই কার্ডগুলো কি হবে আর আইডেন্টিক্যাল টু দি কার্ড ওয়েন পার্টন স্টেটমেন্ট আর পাঁচ তাহলে দেখো হাউ ভার দি রুলস অফ পাঞ্চিং ফরটেন স্টেটমেন্ট ডোন্ট যে অ্যাপ্লাই এটা একটু উপরে নেই আমরা তাহলে দেখো আমরা কি বলতেছি যে আর কয় মিনিট আছে তিন মিনিট আচ্ছা তিন মিনিট শেষ করে দেবো দেখো হ্যাঁ আমাদের কি করলাম যে যে দিস নাম্বার ফার্স্ট ইউজ ইন আইবিএম তাহলে সিন্স আওয়ার ইনপুট ডিভাইস ইজ এ কার্ড রিডার আওয়ার ইনপুট ডাটা উইল বি গিভিং দ্য কম্পিউটার বাই মিন্স অফ এ ডাটা কার্ড দিস কার্ড আর আইডেন্টিক্যাল টু দ্য কার্ড ওয়ান হুইজ পার্টন স্টেটমেন্ট আর পাস এই কার্ডগুলো মানে আইডেন্টিক্যাল যে ট্যাপ ড্রাইভের জন্য ওয়ান তাহলে কার্ড রিডের জন্য ফাইভ লাইন প্রিন্টের জন্য সিক্স কার্ড পাঁচ আমরা সাত থেকে শুরু করব আচ্ছা যাই হোক এখন হলো আমাদের ইনপুট ইজ পাঞ্চ ইনটু সার্টেন ব্লকস অফ কন্টিজাস কলাম অন দ্য ডাটা কার্ড ফিগার থ্রি পয়েন্ট ওয়ান কলামস ওয়ান টু এইট সেকেন্ড নাম্বার একশো তিরানব্বই ইজ পাঞ্চ টু উইথিন দি কলাম নয় থেকে চোদ্দ এখানে আমরা কি বললাম যে ফিগার থ্রি পয়েন্ট ওয়ান শোজ ডাটা কার্ড ওয়ান হুইজ ফোর নাম্বারস আর পাঁচ ঠিক আছে দি ফার্স্ট নাম্বার টু ফোর ফাইভ এইট সেভেন ইজ পাঁচ উইথিন যে উইথিন কলাম ওয়ান থেকে এইট সেকেন্ড নাম্বার একশো তিরানব্বই ইজ পাঁচ উইথিন কলাম নয় থেকে চোদ্দ দি থার্ড নাম্বার এইট পয়েন্ট সেভেন টু ফাইভ ইজ পাঁচ উইথিন দি কলাম পনেরো থেকে বাইশ অ্যান্ড দি ফোর্থ নাম্বার এত ইজ পাঁচ উইথিন দি কলাম তেইশ থেকে চৌত্রিশ সাজ ব্লক অফ কন্টিজুয়াস কলাম আর কল্ড ফিল্ড তাহলে অ্যান্ড দি নাম্বার অফ দ্য কলাম যে ইন এ ফিল্ড তাহলে আমরা কি বললাম দি নাম্বার অফ দ্য কলামস ইন এ ফিল্ড ইজ কল্ড ফিল্ড ওয়াই যে একটা কলামের নাম্বারকে আমরা বলতেছি ফিল্ড ওয়াই অর্থাৎ যে ফিল্ডের যেটা এমনি বাংলা পরিভাষা ফিল্ডের পুরুত্ব কিন্তু কতটা আর কি ফিল্ড থাকে ক্যারেক্টার থাকে সেটা বোঝাচ্ছে অবজার্ভ দ্যাট ইজ নাম্বার পাঞ্চ রাইট জাস্টিফাইড ইন এ ইটস ফিল্ড লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার এপিয়ার্স ইন দ্য লাস্ট কলাম অফ দ্য ফিল্ড তাহলে লাস্ট ডিজিট নাম্বারের লাস্ট ডিজিট কোথায় লাস্ট কলামে থাকবে ঠিক আছে এটার মধ্যে সমস্যা আছে তোমাদের বলো
সমস্যা আছে বলো, মিটিং শেষ হয়ে যাবে। না স্যার।